নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আমাকে যারা দেখেন আমার টেলিগ্রাম এবং ফেসবুকের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা যুক্ত থাকবেন তাতে আপনাদের সঙ্গে আমার আরও আপনাদের কমেন্টের মাধ্যমে এবং আমি তার উত্তর দেওয়ার চেষ্টা সবসময় করি আপনারা জানেন আপনাদের সঙ্গে যোগাযোগটা আরও ভালো থাকবে আর এগুলো রোজই বলতে ভুলে যাই তাই প্রথমেই বলে নিচ্ছি যে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং তাহলে আরও অনেক লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে এবং আমিও একটু উৎসাহ পাবো নতুন করে ভিডিও করার জন্য যাই হোক আগের দিন আপনাদের সঙ্গে কথা হয়েছিল বলেছিলাম মার্কেট মোটামুটি ভালো লাগছে এবং মনে হচ্ছে মার্কেট আর একটু ওপরে যাওয়ার চান্স আছে আজও দেখলেন নিফটি সতেরো হাজার তিনশো আটানব্বইয়ের কাছে বন্ধ করেছে ব্যাঙ্ক নিফটিও চল্লিশ হাজার আটশোর ওপরে বন্ধ করার চেষ্টা করেছে লাস্ট পর্যন্ত কতই বন্ধ হলো আমি আর দেখলাম না চল্লিশ হাজার আটশোর কাছাকাছি হবে ফিউচারটা একচল্লিশ হাজার চল্লিশ পঞ্চাশের মধ্যে ঘোরাফেরা করছিল একচল্লিশ হাজার তিরিশ চল্লিশে বা একটু নিচের দিকে হয়তো লাস্টে বন্ধ হবে যেটা বলার সেটা কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছে আপনারা যারা জানেন না তাদেরকে একটু জানাই বিশ্ববাজারে তেলের দাম দেখবেন আজকে হঠাৎ পাঁচ ছ পার্সেন্ট বেড়েছে যার ফলে দেখবেন যে আমাদের যে এইচপি বিপি আইওসি এই শেয়ারগুলো দেখবেন তিন চার পার্সেন্ট করে পড়েছে এবং ও এনজিসি টু সি একটু বেড়েছে যে কারণটা হয়েছে যে অলরেডি কুড়ি লাখ ব্যারেল মতো শর্টেজ চলছে তেল মানে ওদের আইডিয়াতে সেখানেও ওপেক বলেছে এরপরও প্রায় ইলেভেন পয়েন্ট থ্রি লাখ ব্যারেল মানে উৎপাদন কাট করতে পারে এটা বলেছে অ্যাকচুয়াল ঘটনা কি হবে সেটা জানা যায় না তো সেই কারণে ওরা ভাবছিল যে তেলের দর অনেক বাড়বে কিন্তু আপনি যদি ভালোভাবে চিন্তা করে দেখেন তাহলে মনে রাখবেন যে তেলের দর ওই দিক থেকে একশো কুড়ি ডলার থেকে নেমে সত্তর বাহাত্তর ডলার অবধি এসেছিল এসে এখন ওই কালকে আটাত্তর উনআশি থেকে আজকে চুরাশি পঁচাশি অবধি গেছে ব্র্যান্ড কুডের কথা বলছি কিন্তু এত বড় একটা যদি ডেফিসিয়েন্সি চলছে তার মধ্যে ইলেভেন পয়েন্ট থ্রি ল্যাক ব্যারেল কাট সেটা শোনায় মাত্র পাঁচ পার্সেন্ট বাড়াটা আমার মনে হয়েছে যে অ্যাকচুয়াল যে কোনো জিনিসের দাম কোথায় যাবে সেটা নির্ভর করে তার ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের ওপর ডিম্যান্ড সাপ্লাই যদি ঠিকঠাক না হয় আপনি কৃত্রিমভাবে কোনো জিনিসের দাম বেশি দিন নিচেও রাখা যায় না বেশি দিন ওপরেও রাখা যায় না তো আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আমার ধারণা অনেকে বলছেন যে এই কাঠের ফলে ডলারের দাম যদি সত্যি করে আবার ক্রুডের দাম যদি একশো ডলারের ওপরে চলে যায় সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটের পক্ষে সেটা নেগেটিভ কারণ আমাদের তো ক্রুড অনেকটা ইম্পোর্ট করতে হয় যদিও রাশিয়া থেকে আমরা একটু কম দামে পাই তা সত্ত্বেও আমাদের ইম্পোর্ট ভ্যালুটা বেশি হয়ে যায় যে মজাটা আমরা এনজয় করছিলাম এই বাহাত্তর চুয়াত্তর ডলারে তেল যাওয়ায় আমাদের যে তেল বাস্কেট আপনি জানেন হয়তো ইন্ডিয়া মোটামুটি এক মাস থেকে দু মাসের তেল আগে থেকে জমা রাখে সেই তেল বাস্কেটের দামটা অনেকটা পড়ে গেছিলো যার ফলে দেখবেন একটা কথা উঠেছিল যে সরকার কেন তেলের দাম কমাচ্ছে না তো যাই হোক এই তেল বাড়ার জন্য যদি সত্যি করে একশো ডলার পেরিয়ে যায় সেটা আমাদের জন্য ভালো নয় কিন্তু আমার যেটা মনে হয়েছে যে মার্কেট যদি এতই খারাপ থাকে তারপরে এগারো পয়েন্ট থ্রি ল্যাক ব্যারেল কাট করবার পর তারপরেও যদি তেলের দাম মাত্র পাঁচ ছ পার্সেন্টই বাড়ে তেমন মনে হয় যে এটাকে খালি তেলের দামটা সাস্টেন রাখার চেষ্টা খুব বেশি ওপরে যাবে মনে মনে হচ্ছে না ব্যক্তিগতভাবে যদিও আমরা আমরা কেউ তেল বিশেষজ্ঞ নই আমরা একদম মানে এটা যে দেশ তেল উৎপাদন করে না তার একটা ছোট শহরে ততদিক ছোট একটা গ্রামে থাকি তো যা ধারণাটা আপনাদের জানাচ্ছি তো তেলের ব্যাপারে আমার যেটা মনে হয় যে নব্বই ডলারে বেশি হয়তো যাবে না আর এদিকেও হয়তো পঁচাত্তর আশি ডলার এই সাতাত্তর আটাত্তর ডলারের নিচে আর আসবে না মানে তেলের দামটা এর মধ্যে ধরা মানে ধরে রাখবার একটা চেষ্টা হয়তো ও পেকের মাধ্যম দিয়ে করা হচ্ছে যাই হোক সেটা যেটা নেগেটিভ সেটা আপনাকে জানালাম আর আজ আজ থেকে আরবিআইয়ের বৈঠক বসছে আপনারা জানেন তিন দিনের এনপিসি বৈঠক বসছে এখন ওরা আবার আমাদের রেটটা কি করে দেখা যাক যদি কোনো কারণে রেট আবার বাড়ায় রেট হাইক হয় পয়েন্ট টু ফাইভ পারসেন্ট সেটা ইকোনমির পক্ষে খুব একটা হয়তো ভালো হবে না কারণ অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে যেসব কোম্পানিরা ধারে ধার দেয় বা ব্যাঙ্কগুলোর ওপর এক্সট্রা বার্ডেন হবে এক্সট্রা বার্ডেন পড়বে এনপিএ বাড়তে পারে কারণ আপনার যখনই সুদ বেড়ে যাবে আপনাকে বেশি টাকা মেটাতে হবে তার ফলে কিছু এনপিএ হয়ে যায় এবং সেটা ইকোনমির পক্ষে ইকোনমিক গ্রোথের পক্ষে ভালো না জানি না এটা আমাদের যারা ওখানে আছেন এবং শক্তিকান্ত দাস আমি আগে আপনাদের বলেছি অলরেডি উনি গভর্নর অব দ্য ইয়ার হয়েছেন এত দেশের গভর্নরের মধ্যে সেরা গভর্নর হওয়া এটা নট এ ম্যাটার অফ জোক সুতরাং উনি আমার থেকে অনেক ভালো বুঝেন কি করতে হবে না কি করতে হবে তো সম্ভবত আমার যেটা মনে হচ্ছে হয়তো এই মিটিংটায় না বাড়িয়ে উনি হয়তো স্ট্যাটাসকিও রাখতে পারেন এটা ব্যক্তিগতভাবে আমার ধারণা পয়েন্ট টু ফাইভ না বাড়ালেও হয়তো চলবে কারণ আমাদের ইনফ্লেশান আর অ্যাকচুয়াল ইনফ্লেশান এবং ইন্টারেস্ট রেটের মধ্যে ব্যবধানটা অন্যান্য দেশের মতো নয় অনেকটা গ্যাপ নেই কারণ আমাদের ইনফ্লেশান সিক্স পয়েন্টের সামান্য বেশি ইন্টারেস্ট রেটও ওরম জায়গাতেই আছে সুতরাং আমরা আমাদের এখনও কিছুটা হাতে কিছুটা বাফার জোন আছে টু ওয়েট একটা কোয়ার্টার দেখে নিয়ে কারণ একটা ইকোনমিতে কোনো কিছুর এফেক্ট পড়তে তো টাইম লাগে তো মার্কেট নিয়ে বলে দিই একটু মার্কেট ভালো লাগছে খারাপ নেই বাজাজ ফিনান্সের আগের দিন কল দিয়েছিলাম যদিও মার্কেট বাজাজ ফিনান্সটা আগের দিন বাড়লো না বলে এক্সিট করে দিতে বলেছিলাম লোককে তো আজকে বাজাজ ফিনান্স বেড়েছে বাজাজ ফিনান্সটা ভালো জায়গায় আছে ছাপ্পান্ন সাতান্নশো সবসময় খুব ভালো জায়গা বাজাজ ফিনান্সের পক্ষে এখান থেকে বারবার ছ হাজার ছ হাজার একশো পাওয়া যায় আরও ভালো জায়গা যদি কোনো কারণে বাহান্নশো আসে এই শেয়ারগুলো আমার মনে হয় না লিডার ইন দ্য মার্কেট এটা ঠিকঠাক চলারই কথা আর একটা শেয়ার নিয়ে দেখছিলাম আমি জানি না রেজাল্ট কেমন আসবে আইটির রেজাল্টগুলো শুরু হবে তবে কোনো কারণে ইনফোসিস যেরম চারটা যা দেখে আমার যেটুকু মনে হচ্ছে নিচে অবধি এলো তেরোশো চৌষট্টি টাকা অবধি এসে কিছুদিন থেকে আবার চোদ্দোশো তিরিশ গিয়ে চোদ্দোশো ছয় সাত আট এরম জায়গায় বন্ধ করেছে ওটা যদি কোনো কারণে তেরোশো আশি পঁচাশি পান আমার মনে হয় না ঢোকা হিসাবে খুব একটা খারাপ হবে হয়তো চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো সত্তর চোদ্দোশো পঁচাত্তর এই লেভেলটা হয়তো পাওয়া যেতে পারে যদি আর একটু নিচে পাওয়া যায় কারণ স্টপ লসটা আপনাকে ওই তেরোশো পঁচাত্তর রাখলেও চলে চার্ট অনুযায়ী কিন্তু আমি রাখতে চাই রিসেন্ট লোয়ের নিচে কারণ আমার প্রথমে যে চার্টের মনে হয়েছিল যার ফলে আমি তেরোশো নিতে পারিনি যে হয়তো তেরোশো পঞ্চাশ অব্দি আসতে পারে চৌষট্টি থেকে ঘুরে গেছে তো চৌষট্টি টাকার নিচে রাখতে পারলে ভালো হয় সেই জন্য যদি আর একটু নিচে পাওয়া যায় আশি টাকা পঁচাশি টাকায় যদি পাওয়া যায় কুড়ি টাকা লস দিয়ে আপনারা একটা পেপার ট্রেড করে দেখতে পারেন দেখতে পারেন ভালো শেয়ারের ক্ষেত্রে আগের দিনে আপনাদের চম্বল ফার্টিলাইজার বলেছিলাম সেটা আট দশ টাকা বেড়েছে অন্য অন্য যে শেয়ারগুলো বলেছিলাম বড় শেয়ার সেগুলো সবই সামান্য কিছু বেড়েছে বা ওই ওই জায়গাতে আছে মার্কেট যদি এরমভাবে থাকে তখন সেক্ষেত্রে হয়তো দেখবেন যে নিফটির থেকে শেয়ারগুলোর পারফরমেন্স বিশেষ করে মিড ক্যাপ শেয়ারের পারফরমেন্স হয়তো অনেক ভালো হবে এই হিসাবে ডিএলএফটা দেখতে পারেন যদি ইন্টারেস্ট রেটের কিছু না হয় ডিএলএফ এখান থেকে তিনশো পঁচাত্তর টাকা তিনশো সত্তর টাকা যেতে পারে সামনে একটা চার পাঁচ পার্সেন্টে সুইং ট্রেডের জায়গা আছে যাই হোক আমার সঙ্গে জুড়ে থাকবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন আমি চেষ্টা করব আপনাদের যতটুকু আপডেট দেবার সেটা দেবার নমস্কার